হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ধন্যবাদ আমাদের আগের ভিডিওটা দেখার জন্য এবং লাইক করার জন্য। সেমভাবে এই ভিডিওটাও আপনাদের জন্য তুলে ধরেছি আমরা, যাতে আপনারা ভালোভাবে ঘরে বসে এই দৃশ্যের আনন্দ নিতে পারেন। এই ভিডিওটার মাধ্যমে আমরা আপনাদের জয়পুর ফরেস্ট থেকে পুরুলিয়ার রাস্তা দেখাবো এবং আপনারা কীভাবে যেতে পারবেন সেটাও দেখাবো। যদিও আমরা প্রথমে একটা জায়গায় গেছিলাম জয়পুর ফরেস্টের ভেতরেই, তার নাম চাতাল, জায়গাটার লোকাল নাম চাতাল। আপনারা জায়গাটা দেখুন এবং উপভোগ করুন। জয়পুর ফরেস্ট দিয়ে সিধে এগোতে থাকলে একটা ছোট বাঁধের মতো দেখতে পাবেন, সেই বাঁধ থেকে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা ধরেই আমরা সিধে এগোচ্ছি। সিধে অনেকটা যাওয়ার পর আমরা সেই চাতালে প্রবেশ করব। চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন। মোটামুটি 1 কিলোমিটার সিধে যাওয়ার পরই আপনারা দেখতে পাবেন এই পুরাতন রেলওয়ে ব্রিজ, তার উল্টো দিকেই থাকে একটা ওয়াচ টাওয়ার। এই রেলওয়ে ব্রিজ ক্রস করে আমাদের সিধে যেতে হবে। মোটামুটি 2 কিলোমিটার যাওয়ার পর আমরা চাতালে অনেক কাছাকাছি এসে যাই এবং এই সিধে যে রাস্তাটা যাচ্ছে দেখছেন, এই রাস্তাটা গিয়েই চাতাল। আপনারা শুধু ভিডিওটা দেখুন, দৃশ্যগুলোর মজা নিন। অবশেষে আমরা চাতালে এসে পৌঁছেছি। সেদিনকে সত্যি বলবো প্রচুর রোদ ছিল, তো আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, দু একটা ছবি তুলেছি আর কিছু ড্রোন শট নিয়েছি, তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আপনারা ড্রোন শটের মজা নিন এবং ভিডিওটা দেখতে থাকুন।
তাড়াতাড়ি করে ছবি তুলে সব কিছু করে আমরা বেরিয়ে পড়ি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর রোদের তেজ সত্যি বলবো অনেকটা বেড়ে গেছিলো। তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। এখান থেকেই আমরা ছোটোখাটো পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছিলাম, দেখতে সত্যি বলবো খুবই ভালো লাগছিল, কারণ অনেকটা সকাল থেকে জার্নি করার পর এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছিলাম। অনেকটা রাস্তা পেরিয়ে আসার পর আমরা এই রকম একটা সুন্দর দৃশ্য দেখতে পেয়েছিলাম, যেখানে আমরা মিনিমাম 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম। ভেবেছিলাম ড্রোন শ্যুট নেব, কিন্তু ড্রোনের ব্যাটারি শেষ হয়ে গেছিলো বলে আমরা নিতে পারিনি, তাই নর্মাল ক্যামেরাতেই ভিডিও করেছি। এখানে আমরা অনেকেই ছবি তুলেছিলাম, তারপরেই আবার বেরিয়ে গেছি, বেশি দেরি করিনি আমরা, কারণ এখনও মিনিমাম আমাদের 60 কিলোমিটার মতো বাকি ছিল, অনেকটা টাইম লাগতো আর বেলা অনেক বেজে গেছিলো। তখন তাড়াতাড়ি করে যাওয়া সম্ভব ওখান থেকে বেরিয়ে যাই। এখানে আমাদের ডান দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে পাখি পাহাড়। এটা অনেকটা উঁচু লাগছিল এবং আমাদের দেখতে সত্যি বলবো বিভৎস সুন্দর লেগেছে। এটার উপরে বাইক নিয়ে যাওয়া যায় না, ট্রেকিং করে উঠতে হয়, তো আমরা সেভাবে যাইওনি এদিক দিয়ে, তো আমরা সিধে এগিয়ে গেছি। আপনারা আমাদের এই ভিডিওর সাথে যুক্ত থাকুন এবং এই দৃশ্যগুলোর মজা নিন। এরপর সত্যি বললে আমরা বেশি ভিডিও করিনি আর অত বেশি ক্ষমতাও ছিল না, কারণ গরমটা প্রচুর পরিমাণে বেড়ে গেছিলো
আর ফোনেও সেরকম ব্যাটারি ছিল না। তো আমরা ভিডিও কোনো এক্সপ্লোর করিনি, এরপর ডাইরেক্ট হোটেলে গেছি। যে আমাদের হোটেলে ঢুকতে মোটামুটি 3:30 মতো বেজে গেছিলো, এবং আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার ছবি এবং নাম্বার আমরা সবই দিয়ে দেবো। সত্যি বলবো, আপনারাও যদি যান তো ওই হোটেলটায় থাকতে পারেন। ওই হোটেলটার খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই খুবই ভালো। আর আমরা যেহেতু বাইক নিয়ে গেছিলাম, স্পেশালি আমার জন্য দাম কমই দিয়েছিল দাদা। আমাদের দাম বলেছিল প্রথমে 1500, তো যেহেতু আমরা বাইক নিয়ে গেছি তো তাই জন্য আমাদের 1000 করে দিয়েছিল। এই হলো হোটেলটা, এবং এই হোটেলের নাম্বার আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন এবং গেলে যোগাযোগ করতে পারেন। খুবই ভালো হোটেল। এই বলি এই ভিডিওটা এখানে শেষ করছি। এর পরের পার্টটাও খুব শিগগিরই আসতে চলেছে।